আমাদের এমন কোনো পরিবার নাই যেই ঘরের মধ্যে পাপ হয় না। যদি পাঁচজন সদস্য থাকে দেখতে পাবেন তাদের অধিকাংশ মানুষ হচ্ছে বেনামাজি। মুসলিম ঘরের কথা বলতেছি আমি, অমুসলিমের কথা বলতেছি না। এমনকি আহলে হাদিস পরিবার যারা দাবি করেন না কোরআন হাদিসের অনুসারী, আমি তাদের ঘরের কথা বলতেছি। পাঁচজন সদস্য থাকলে বিনা বাড়াবাড়িতে বলতেছি তাদের মধ্যে চারজনেই পাঁচক্ত সালাত আদায় করেন না। তাদের মধ্যে কাউকে না কাউকে পাবেন নেশার সাথে জড়িত, কাউকে না কাউকে পাবেন জেনার সাথে জড়িত, কাউকে না কাউকে পাবেন ইসলামের যেই কোনো বিধিবিধানকে সে বুড়ো আঙ্গুল দেখিয়েছে এমন কোনো না কোনো সদস্য প্রত্যেকের ঘরে মজুদ রয়েছে। আর সমাজ যখন বলবেন আপনি বাংলার জমিনে এমন একটা গ্রাম কেউ দেখাতে পারবে না, এমন একটা গ্রাম যে গ্রামে ইসলামকে বাস্তবায়ন করা হয়, এমন কোন একটা গ্রাম পাবেন না যেই গ্রামের প্রত্যেকটা ঘর বাউন্ডারি করা মানে পর্দা করা, এমন একটা ঘরও পাবেন না। আপনাকে যদি তফাত করতে বলা হয় যে কোন ঘরটা মুসলিমদের ঘর আর কোন ঘরটা হিন্দুর ঘর, আপনার পক্ষে সম্ভব হবে না সেটাকে ঘর দেখে ডিসাইড করা, পারবেন না আপনি। আপনি যদি যুবক ছেলেদেরকে একসাথে দাঁড় করিয়ে দেন, আপনার এই মহল্লার যতগুলো ছেলে আছে মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যা খুশি তা নাস্তিক মুনাফেক সব এক কাতারে দাঁড় করে দেন, আর কোন একজন মুসলিমকে যদি বলেন আপনি পার্থক্য করে দিবেন এই ছেলেগুলোর মধ্যে কে মুসলিম কে হিন্দু, পার্থক্য করতে পারবে না। যদি করতে হয়তো তাকে প্যান্ট খুলে পরীক্ষা করতে হবে, কারণ তাদের মুখের মধ্যে ওই একই গন্ধ, যেই গন্ধ ইহুদি নাসারাদের হিন্দুদের পাবেন, যে সিগারেট জর্দা মুসলিমদের ওই ছেলেদের মুখেও ঠিক একই গন্ধ পাবেন। তাদের চুলগুলোকে চেক করেন, অমুসলিমদের ছেলেদের চুল যে স্টাইলের, মুসলিমদের ঘরের ছেলেদের চুল ওই একই স্টাইল। তাদের পোশাকগুলো পায়ে থেকে মাথা পর্যন্ত তাকান, অমুসলিমদের প্যান্ট যেমন টাকনার নিচে প্রত্যেকটা মুসলিমের প্যান্ট ওই রকমই টাকনার নিচে। তার মানে পার্থক্য করার মতো আপনি কোনো অপশন বাকি রাখেন নাই, ওই যে একটা বললাম শুধুমাত্র আপনার বাপ মার কৃতিত্ব এটা যে আপনার আগাটা একটু কেটেছিল, ওইটা খুলে হয়তো পরীক্ষা করা যাবে যে কোনটা মুসলিম ছেলে কোনটা অমুসলিম ছেলে, এছাড়া আর কোনো পার্থক্য করার নাই। আর মহিলাদেরকে যদি চেক করেন তাহলে এই ক্ষেত্রে মুসলিম মহিলার চেয়ে হিন্দু মহিলারা বেটার পয়েন্টে আছে। জানেন কিভাবে? একজন হিন্দু মহিলাকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হিন্দু মহিলা, কারণ তার হাতে তার মাথায় তার কোনো না কোনো নিদর্শন বলে দেবে এটা হিন্দু। কিন্তু কোনো একটা মহিলাকে আপনি বলতে পারবেন না যে তার ইসলামের কোনো নিদর্শন নিয়ে এসে চলে, কারণ ইসলামের আসল নিদর্শন যেটা আমাদের মা বোনরা সেটাই ছেড়ে দিয়েছে, আর পর্দা সেটাই ছেড়ে দিয়েছে। তো তার বাকি রইল কি? তার যদি পর্দা ছেড়ে দেয় তাহলে তাকে চিনার উপায় কি? আর কোনো উপায় নেই। তো এটা হচ্ছে আমাদের মুসলিম সমাজের চিত্রটা আপনার কাছে তুলে ধরলাম। এখন এখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। এভাবে যদি দিনের পর দিন আমরা অতিবাহিত করি, দেখেন অনেকে মরে গেছে, আমরাও মরে যাব, তারপরে আমাদের পরকাল শুরু হবে, এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। এই যে সময়টা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা খেলতামশা করার জন্য দেয়নি,